রাজ্যে মাছের উৎপাদন বাড়াতে এবং বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষ্যে বৃহস্পতিবার বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেড ও একোয়ার ডক্টর সলিউশনস এর যৌথ উদ্যোগে বায়োফ্লাগ পদ্ধতিতে মাছ চাষের একদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। গোমতী জেলা উদয়পুর মহকুমা জেলা পরিষদের কনফারেন্স হলে হয় এই শিবির। এই প্রশিক্ষণ শিবিরের শুভ উদ্বোধন করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী। এছাড়া প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি দেবল দেবরায় সহ বিভিন্ন দপ্তর আধিকারিক ও বেকার যুবক যুবতীরা। প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাধিপতি স্বপন অধিকারী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাক দিয়েছেন আত্মনির্ভর ভারত তৈরি করার জন্য, আমাদেরকে সেদিকে ঝুঁকতে হবে। তিনি বলেন, যদি আমাদের ত্রিপুরা রাজ্যে মাছ চাষে স্বাবলম্বী হতে পারে তাহলে বহিরাজ্য থেকে আর মাছ আমদানি করতে হবে না। প্রতি বছর মাছ আমদানি করতে গিয়ে রাজ্যের বহু টাকা চলে যাচ্ছে অন্য রাজ্যে বা অন্য দেশে। যদি রাজ্যে মাছের উৎপাদন বাড়ানো যায় তাহলে কর্মসংস্থানের ব্যবস্থা হবে গোটা রাজ্য জুড়ে। যদি বায়োফ্লকের মাধ্যমে আমাদের রাজ্যের মাছ চাষিরা স্বয়ং সম্পূর্ণ হতে পারে তাহলে এটি কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে তিনি জানান। একদিনের এই প্রশিক্ষণ শিবিরে উদয়পুর মহকুমার বিভিন্ন জায়গা থেকে মাছ চাষিরা অংশগ্রহণ করেন। আমি ওনার সহযোগিতা চাইব। আমি বিভিন্ন সভা সমিতিতে ত্রিপুরার মাছ চাষ নিয়ে কথা বলেছি, কারণ আমরা যদি মাছ চাষে এই রাজ্য স্বয়ংসম্পূর্ণ হই, আমাদের রাজ্য থেকে প্রতি বছর যে পরিমাণ টাকা বহির রাজ্যে বহির দেশে চলে যাচ্ছে সেটা যাবে না, এবং উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। দ্বিতীয় লাভ আমার রাজ্যের রাজ্যের থেকে রাজ্যের চাষিরা। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টিএনএন।